বিজয়া দশমীর স্পেশাল মেনু কী কী আছে তোমরা দেখো। এখানে আছে সাদা ভাত, তারপরে এখানে আছে ছেলের জন্য দুটো পমফ্রেট মাছ ভাজা আছে আর চিংড়ি মাছ ভাজা। ও চিংড়ি মাছ এখন অবধি খায়নি, তবু একটা ভাজা রাখা হয়েছে যদি খায়। তারপরে আছে এখানে আছে মাটন, ইয়াম্মি ইয়াম্মি। দশমীটা এবারে মনে হচ্ছে দশমী বলে। তারপর এখানে আছে ছেলের মাটন, কারণ ও তো ঝাল খায় না, তার জন্য ঝাল ছাড়া হয়েছে আর সব কিছুই পড়েছে। তারপর এখানে কি আছে, এখানে এখানে টানটানা, এখানে পটল চিংড়ি পোস্ত, সো ইয়াম্মি, পুরো একদম দারুণ। আর ব্যাড লাক, আমি তো চিংড়ি মাছ খাই না, যার জন্য আমার এখানে চিংড়ি মাছ ফেলার আগে তুলে রাখা হয়েছে। তো আজকে লাঞ্চে এই কটাই আছে, মানে যে রান্নাগুলো হয়েছে একদম স্পেশাল স্পেশাল রান্না হয়েছে, একদম জমে যাবে। তো চলো, তোমাদের কার কী বাড়িতে মানে কী কী আইটেম হয়েছে কমেন্টসে জানাও তো। চলো, বাই।